নির্দেশ এবং সেই নির্দেশ মেনে বেআইনি ভাবে সুপারিশ পাওয়া 183 জনের তালিকা প্রকাশ হলো। কি বুঝলে বন্ধুরা, দেখতে পাচ্ছো বলে সুপারিশে চাকরি পেয়েছে, দেখতে পাচ্ছো তোমরা, এবং কতটা অপদার্থ বোর্ড, কতটা অপদার্থ, এরকমও আজে আজকাল হয়? তারা শিক্ষিত বেকার ছেলেদের কোথায় তোমরা দাম পাবে? শিক্ষিত বেকার তোমরা আর কত হাহাকার করবে? তোমাদের হাহাকারের আমি সত্যি বলছি, আমার নিজের চোখেও জল চলে আসছে। এভাবে দিনের পর এটা 183 দেখতে পাচ্ছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ 183, কিন্তু আমি দেখছি 183। সত্যি বলছি, আমি দেখছি 183। এবং সেই নির্দেশ মেনে বেআইনি ভাবে সুপারিশ পাওয়া 183 জনের তালিকা প্রকাশ হলো। বেআইনি ভাবে সুপারিশ পাওয়া 183 জনের নাম প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। 2016 SSC নবম দশমের 183 জনের তালিকা প্রকাশ। 24 ঘন্টার মধ্যে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, আর তার কয়েক ঘন্টার মধ্যে ওয়েবসাইটে তালিকা প্রকাশ করলো কমিশন। সরাসরি চলে যাবো নিউজ রুমে, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, এর আগে থেকেই আমরা দেখেছিলাম যে আদালতের তরফ থেকে বলা হয়েছিল যে অযোগ্য যারা রয়েছেন, যারা বেআইনি ভাবে সুপারিশ পেয়েছেন, সেই সুপারিশ প্রাপকদের নাম প্রকাশ করা হোক। আদালতের নির্দেশের আগে, আদালতের পদক্ষেপের আগে সেই নাম প্রকাশ করা হয়নি। আদালত পদক্ষেপ করার পরে 24 ঘন্টার মধ্যেই তাদের নাম প্রকাশ করা হলো। দেখো, একদমই তুমি জানো যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার কার্যত 5 ঘন্টার মধ্যেই এই 183 জনের নাম সেটা প্রকাশ্যে আনা হলো এবং স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেই নাম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ফলত তুমি জানো যে ইতিমধ্যেই ক্লাস 9 এবং ক্লাস 10 এর ক্ষেত্রে কত ভুয়ো নিয়োগ হয়েছে সেই সংখ্যাটা খুঁজে বার করার জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশন এবং CBI দুজনেই আলাদা আলাদা করে এই নবম দশমের ক্ষেত্রে ভুয়ো নিয়োগের সংখ্যাটা খুঁজে বার করবে। ফলত স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে এই সংখ্যাটা আপাতত ভাবে 183, যে ব্যক্তিরা ভুয়োভাবে এই সুপারিশপত্র পেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে, এবং CBI এর তরফে বলা হয়েছিল যে এই সংখ্যাটা আরো অনেক বেশি, সংখ্যাটা 952, এবং এদের মধ্যে 796 জন বর্তমানে তারা নিয়োগপত্র হাতে পেয়ে শিক্ষক হিসাবে কর্মরত। ফলে কলকাতা হাইকোর্টের সামনে এই তথ্য আসার পরে আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে 183 জনের নাম, যাদেরকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ভুয়ো সুপারিশপত্র দেওয়া হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন আদালতে জানিয়েছেন, সেই 183 জনের নাম 24 ঘন্টার মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, এবং এই নির্দেশ বাস্তবায়িত হলো কিনা সেটা 14 ডিসেম্বর রিপোর্ট দিয়ে কলকাতা হাইকোর্টকে সে বিষয়ে অবগত করতে হবে। দেখা গেল কার্যত 5 ঘন্টা কাটতে না কাটতেই স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে এই 183 জনের নাম প্রকাশ করা হয়েছে। তুমি জানো এটা ছাড়াও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি জেলার যারা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল রয়েছেন তাদের কাছ থেকে স্কুল সার্ভিস কমিশন এটা জিজ্ঞাসা করবে যে এই 183 জনের মধ্যে কতজন ব্যক্তি বর্তমানে কোথায় কোথায় কোন কোন স্কুলে কর্মরত, সেই তথ্য কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। অনুসুয়া, সবাই তুমি আমাদের সঙ্গে থাকো। আর একবার জানিয়ে রাখি, বেআইনি ভাবে সুপারিশ পাওয়া 183 জনের নাম প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। 2016 SSC নবম দশমের 183 জনের তালিকা প্রকাশ করা হলো, এবং সেটা 24 ঘন্টার মধ্যে। যখন নির্দেশ এসেছিল তার 5 ঘন্টা কাটতে না কাটতেই সেই অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করা হলো এবং ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে জানালো কমিশন। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বেআইনিভাবে সুপারিশ পাওয়া যারা রয়েছেন সেই সুপারিশ পাওয়া চাকরির প্রাপকদের নাম প্রকাশ করতে হবে, এবং সেই মতো 183 জনের নাম প্রকাশ করলো SSC। 2016 SSC নবম দশমের যে 183 জন তাদের, বন্ধুরা বলার মতো কোনো কথা আমার নেই, ভাষা আমার নেই, এবং আমার নিজের চোখেও জল চলে আসছে তোমাদের এইসব কাহিনী বা এইসব ভিডিও দেখে বা এইসব নিউজ দেখে। সত্যি বলছি, আর খবরের চ্যানেলটা খুলতে পর্যন্ত ভালো লাগে না। আবার আসছি বন্ধুরা, আবার অন্য হয়তো আর কিছুদিন পর হয়তো আরো কিছু দেখতে হবে আমাদের, আমাদের মতো শিক্ষিত বেকারদের চোখে জলই হয়তো এর শেষ কথা বলবে কিনা জানি না। নমস্কার বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব আমার চ্যানেলকে করবে। তোমাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটা অনেকটা এগিয়ে এসেছে, আর একটু এগিয়ে যেতে চাই শুধু। নমস্কার।